কক্তিশালৰ ৰাজাঘৰ আগুলি এছ'চিয়েচন অফ কমিউনিটি অফমলজিছ অফ ইণ্ডিয়া ত্ৰিপুৰা বেডেক ছাকা বাইচাইকেল ৰে মানজাকা এছ'চিয়েচন অফ কমিউনিটি অফথমলজিছ অফ ইণ্ডিয়া ত্ৰিপুৰা বেদেক অজমা ৰ' আ বাইচাইকেল ৰে বিচল নুগাৰকৈ চিচাৰং মিনি কাই ফুনুজাকা আৱহাই কেন হাক টৱৰ্মেণ্ট চাক হাব নগ ন মখলি বাগেই কাহামেবাব তংগী চাকা এছিয়েচন অফ কমিউনিটি অফথমলজিছ অফ ইণ্ডিয়া ত্ৰিপুৰা বেদেকনি অজমা অখিল ভারতীয় সামুদায়িক নেত্রচিকিৎসক সমিতি অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অফতালমোলজিস্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এক দৃষ্টিরথ যাত্রার আয়োজন করেছি আমাদের এই দৃষ্টিরথ যাত্রার মূল উদ্দেশ্য জনজাগরণ মানুষকে জাগিয়ে তোলা কি উদ্দেশ্যে কিভাবে চোখের যত্ন নেবেন আম আপনাদের সকলেরই জানা উচিত যে আমাদের ভারতবর্ষ কিন্তু দরিদ্র দেশ নয় আমাদের সব কিছু আছে বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রযোজনায় আমাদের দেশে সমস্ত রকমের চোখের চিকিৎসা প্রায় বিনামূল্যেই সরকারি হাসপাতালগুলিতে পাওয়া যাচ্ছে আমাদের দেশে ভালো ভালো চোখের ডাক্তার আছে ভালো ভালো চোখের হাসপাতাল আছে চোখের ঔষধও আমাদের দেশে স্বল্প মূল্যেই পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এখনও পর্যন্ত প্রতিটি গ্রামে প্রায় তিনজন করে অন্ধ রুগী আছেন যারা ছানিতে ভুগছেন ছানি জানেন না তারা কোথায় গেলে ছানির অপারেশন হবে কিন্তু বিনামূল্যে সরকারি তরফে ছানি অপারেশনের বন্দোবস্ত আছে তিন চারটি গ্রামে ঘুরলে দেখতে পাবেন একটি অন্ধ শিশু সে জানে না কোথায় গেলে তার চিকিৎসার সুবিধা হবে কিংবা তার শিক্ষা দীক্ষার সে সুযোগ পাবে তাই আজ সবাইকে জানাতে হবে কোথায় যেতে হবে কে নিয়ে যাবে কিভাবে সে সুযোগটা পাবে যাতে সে এই অন্ধত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারে আগুন চিনি খরাং